ফেরহাদ হাকিম তার বক্তব্যে এসে পৌঁছেছে, তিনি কি বলছেন শুনবো। যারা ভেঙেছেন তারা অন্যায় করেছেন, কারা করেছেন আমি জানি না, নিশ্চিতভাবে প্রশাসন যথাযথ ব্যবস্থা করবে যদি সত্যি সত্যি কেউ করে থাকে। তৃণমূল কংগ্রেস এইসব রাজনীতি করে না, এই গাড়ি ভাঙা, মেরে দেওয়া, মাথা ফাটানো, খুন করা, এসব রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা গান্ধীবাদে বিশ্বাস করি এবং মমতাবাই সবসময় বলেন যে মানুষকে নিয়ে চলা, সুতরাং এইসব রাজনীতি আমরা করিও না, আমাদের দলের এটা মতবাদের মধ্যেও নেই। সুতরাং এটা আইন আইনের পথে চলবে এবং যথাযথ ব্যবস্থা হবে। বিকেল চারটে থেকে রাজ্য জুড়ে যুব বিজেপির কর্মী সমর্থকরা তারা রাস্তায় নামবেন, বিভিন্ন জায়গায় অবরোধ চলবে, বিক্ষোভ চলবে, হামলা করে রুখতে পারবে না তৃণমূল। মানুষের কাছে পৌঁছে গিয়েছে বিজেপি, ঘটনার পর এমনই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। পশ্চিমবাংলায় যে হিংসার রাজনীতি চলছে, সিপিএম আমল থেকে শুরু হয়েছে, চলেছে গত 4-5 বছরে, আমাদের প্রায় 120 জন কর্মীকে হত্যা করা হয়েছে। দুর্গা পূজার সময় 5-6 জন মারা গেছেন, গতকাল একজন কাঁদিতে মারা গেছে। সোজাসুজি খুন করা হচ্ছে বিজেপিকে আটকাবার জন্য, কিন্তু তাতে বিজেপি আটকানো যাচ্ছে না। সাধারণ মানুষ এখন বিজেপির সঙ্গে চলে এসেছে, এটা দিল্লি পর্যন্ত আমাদের নেতারা জানেন, প্রধানমন্ত্রী বারবার চিন্তা ব্যক্ত করেছেন, কালকে আবার এটা উল্লেখ করেছেন। সেই জন্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন দরকার, তাহলে বিজেপি সরকার এলে হিংসা বন্ধ হবে। আজকেও জয়গাঁতে আমরা র্যালি করে আসছিলাম, সেখানে ইঁট মারা হয়েছে, কালো পতাকা দেখা হয়েছে, গোব্যাক বলা হয়েছে, এটা নতুন কিছু নয়। এই বলতে বলতে আজকে টিএমসি ঠান্ডা হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টি দূর দূর গ্রাম অব্দি বুথে বুথে আজকে ঝান্ডা দেখা যাচ্ছে। এই ভয়েতে আজকে ওরা এই ধরনের আক্রমণ করছে, খুন করছে, হিংসা করছে। আমার বাড়িতে পড়েছে, আমার জেলা প্রেসিডেন্টের গাড়িতে পড়েছে, পেছনে অবজারভার ছিলেন তার গাড়ি পড়েছে, আমাদের ট্রাইবেল মোর্চার আর যিনি প্রেসিডেন্ট তার গাড়ি পুরো ভেঙে দিয়েছে। এটা নতুন না, আমার গাড়ি 5-7 বার ভেঙেছে, অনেকবার কালো পতাকা দেখিয়েছে। পুরোটাই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হচ্ছে, পুরোটাই ওনার যে টিম যারা নির্বাচনে আবার মানে নানা রকমের ওই দাওয়াই, নানা রকমের পাড়ায় পাড়ে উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, পাঁচন, এসব যারা ওনার যে ভোটের মেশিনারি, আনকুট গুন্ডাদের দিয়ে যে মেশিনারি, তাদেরই এটা প্রি পোল প্ল্যান। এবং এটা তো নতুন ঘটনা নয়, তাই দিলীপ তৃণমূল কংগ্রেস যদি বোকা বোকা কথা বলে যে দিলীপ ঘোষ নিজের উপর হামলা করিয়েছেন, তাহলে মানুষ কি সেটা কোনোভাবে বিলিভ করবে? এটাই আমার প্রশ্ন। অত্যন্ত নিন্দনীয় এবং কঠোর ভাষায় নিন্দা করছি, মমতা দিদি যেন এটা মনে রাখে, মনে এটা মনে রাখা দরকার যে বিজেপিকে কিছু করতে হবে না। ভারতীয় সংবিধানের সমস্ত ধারা বা প্রাবধান যেটা আমরা হিন্দিতে বলি সেগুলো আছে, যাতে কোনো রাজ্যে যদি আইন শৃঙ্খলা যদি দিন দিন যেটা আমরা আশঙ্কা করছি যে আরো খারাপ হবে, যত ভোট এগিয়ে আসবে হিংসা বাড়বে, তাহলে কিন্তু সংবিধানের সমস্ত ব্যবস্থা আছে যা থেকে একটা রাজ্যে প্রেসিডেন্ট রুল জারি করা যায়। এটা দিদিকে মনে রাখতে হবে।